আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, সপ্তম শ্রেণী, সপ্তপর্ণা, পাঠ পরিস্থিতি। প্রিয় শিক্ষার্থী, একটি ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটি তৈরি করতে কি কি জিনিস দরকার হয়েছে? প্রথমে কাগজ লাগবে, তুলি, রং, অর্থাৎ তিনটা বস্তু লাগবে, একটি কাগজ, একটি তুলি, একটি রং। তাহলে আজকের পাঠ ছবির রং। লেখক হাশেম খান। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে, নির্বাচিত অংশটুকু শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, নতুন শব্দগুলোর অর্থ সহ বাক্য ও অনুচ্ছেদ গঠন করতে পারবে, 3 নম্বর নির্বাচিত অংশটুকুর ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, একটি ছবি দেখতে পাচ্ছ? ছবিতে হলো আদর্শ পাঠ। আদর্শ পাঠে একজন শিক্ষিকা শিক্ষার্থীদের কেমন করে ক্লাস নিচ্ছে সেটা দেখানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, সকল শিক্ষার্থী মনোযোগ সহকারে বসে আছে এবং শিক্ষিকা তিনি সকল শিক্ষার্থীকে ভালো করে এবং মনোযোগ সহকারে পাঠদান করছেন। 2 নম্বর ছবিতে সরব পাঠ। সরব পাঠে একজন শিক্ষার্থী একটি বই থেকে আলোচনা করছে, সবাই সেটা মনোযোগ সহকারে দেখছে এবং বুঝছে। এসো আজকের নতুন শব্দের শব্দার্থ সমূহ শিখে নিই। 1 নম্বর গেরুয়া। গেরুয়া শব্দের অর্থ হচ্ছে মেটে। 2 নম্বর বাহার। বাহার শব্দের অর্থ শোভা বা সৌন্দর্য। 3 নম্বর নিসর্গ। নিসর্গ শব্দের অর্থ প্রকৃতি। আমরা ছবি তিন রকম দেখে বুঝতে পারছি শব্দগুলোর অর্থ। আমি আবার বলছি, গেরুয়া শব্দের অর্থ মেটে, বার শব্দের অর্থ শোভা, নিসর্গ শব্দের অর্থ প্রকৃতি। আমাদের বাংলাদেশে 6টি ঋতু রয়েছে, সেই ঋতুগুলোর মধ্যে হেমন্ত আছে। হেমন্ততে প্রকৃতিতে রঙের নানা রকম খেলা চলে। 4টা ছবি দেখতে পাচ্ছি শিক্ষার্থী প্রিয় বন্ধুরা। দেখো 4টা ছবিতে, একটি ছবিতে একজন ব্যক্তি খেজুর গাছে উঠে কিভাবে খেজুর বের করা যায় সেটা দেখানো হয়েছে, আরেকটি ছবিতে কিভাবে খেজুর নিয়ে হাটে বা বাজারে বিক্রি করছে, বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, আরেকটি আছে গাছে বিভিন্ন প্রকৃতির খেলায় ফুল ফুটেছে। তারপর একটি ছবিতে আছে হেমন্তকালে আসলে অগ্রহায়ণ এবং কার্তিক ও অগ্রহায়ণ মাসকে আমরা হেমন্ত বলে থাকি। অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে ফিরে আসে, কৃষকেরা ধান উড়ানো নিয়ে ব্যস্ত থাকে এই সময়টা। এরপরে আসে শীতে। শীত, শীতে পুরো প্রকৃতি যেন রঙের উৎসবে মেতে ওঠে। 4টি ছবি দেখতে পাচ্ছি, ছবিগুলো বোঝা যাচ্ছে যে শীতকালে এই ছবি এই শীতকালে এই ফুলগুলো ফুটে, ফুলে ফুলের উপর বিভিন্ন কোকিল এবং পশু পাখি বসে থাকে। শীতকালে প্রকৃতিতে হলুদ রঙের বন্যা। শীতকালে আমরা মাঠে ঘাটে দেখি হলুদ রঙের বহু বহুরূপী হলুদ রঙের ফুলে ফুটে থাকে।
প্রকৃতিতে দেখতে খুবই সুন্দর চমৎকার লাগে। শীতের প্রকৃতিতে সাদা কাপড় বিছিয়ে দেওয়া কুয়াশা, শীতকালে দেখা যায় কুয়াশা আমাদের বাড়িতে বা বাসায় আশেপাশে রাস্তাঘাটে হাট বাজারে সব জায়গায় কুয়াশা চাদরে ঘিরে রাখে। মানুষ চলতে গেলে একজন আরেকজনের দেখতে পায় না, যেন আমাদের চাঁদোয়ার মতো ঘিরে রেখেছে। এমনকি সূর্যের আলো তখন কুয়াশা সূর্যের আলোকে ঢেকে রাখে, সেই সূর্যের আলো আমরা দেখতে পাই না। ছবিতে দেখা যাচ্ছে সেরকম একটা, যে সূর্যের আলো 4 নম্বর ছবিতে সূর্যের আলো সামান্য দেখা যাচ্ছে কিন্তু আলোকিত হচ্ছে না, কুয়াশা দিয়ে ঢেকে রাখছে। শীতকালে খেজুরের রস বিক্রি করার জন্য একজন রাস্তায় বেরিয়েছে। শীতকালে ঠান্ডা ও বরফ পড়ার দেশ থেকে চলে আসে লক্ষ লক্ষ অতিথি পাখি। শীতকালে আমরা লক্ষ্য করি যখন পুকুরে, খাল বিলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের পশু পাখি আমরা দেখতে পাই, পাখিগুলো আমরা দেখতে পাই, সেগুলোকে আমরা অতিথি পাখি বলি। এগুলো যখন শীত শেষ হয়ে যাবে তখন তারা তাদের দেশে ফিরে চলে যাবে। বিশ্বের অনেক দেশ আছে সেখানে শীত হলে বরফ জমে থাকে, সেই বরফে কারণে অতিথি পাখিগুলো সেখানে না টিকতে পারে, আমাদের দেশে চলে আসে, অতিথি হিসেবে চলে আসে। বসন্ত ঋতুতে গাছে গাছে ফুল ফোটানোর প্রতিযোগিতা চলে, নানা রঙের প্রজাপতি গাছে গাছে নেচে বেড়ায়, উড়ে বেড়ায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আগেরটা পড়লাম, শীতকাল, শীতের পর আসে বসন্ত, বসন্ত ঋতুতে গাছে গাছে ফুল ফোটানোর প্রতিযোগিতা চলে, নানা রঙের প্রজাপতি গাছে গাছে নেচে বেড়ায়, উড়ে বেড়ায়। অর্থাৎ বসন্তকালে দেখা যায় ফুলের উপর প্রজাপতিদের হিড়িক লেগেছে, প্রজাপতিরা নানা রঙের ঢেউ খেলতে শুরু করে। বাসন্তী ও উজ্জ্বল রঙের পোশাক, বাসন্তী ও উজ্জ্বল রঙের পোশাকে সাজসজ্জায় উৎসবে মেতে ওঠে। বিভিন্ন সময় দেখা যায় বসন্তকালে বিভিন্ন প্রোগ্রামে আমাদের বাঙালি শিশু, নারী এবং উৎসুক শিক্ষার্থী সবাই বিভিন্ন প্রোগ্রামে গাছের বা ফুলের বিভিন্ন ফুলের মাথায় নিয়ে তারা বিভিন্ন রঙে সেজে থাকে, আমরা ছবিতে সেটাই লক্ষ্য করতে পারছি। আজকাল লোকশিল্পে উজ্জ্বল ও সতেজ রং ব্যবহার করে ছবি ও শিল্পকে সুন্দর ও মোহনীয় রূপ দিয়ে চলছে। লোকশিল্প যারা, তারা বিভিন্নভাবে বিভিন্ন রং ব্যবহার করে শিল্পকে সুন্দর ও মোহনীয় রূপ দিয়ে চলছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তাদের তৈরি তাদের পোশাকে রঙিন সুতোর বুনটে মন কাড়া শাড়ি ও পোশাক বানিয়ে চলছে। আমাদের দেশের তাঁত শিল্পরা বিভিন্ন ডিজাইনের মানুষের মন করা বিভিন্ন শাড়ি বা বিভিন্ন পোশাক আশাক তৈরি করে সেগুলো বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। এরপরে বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শিশুদের ছবির রং অনেক উজ্জ্বল, সাহসী এবং মৌলিক রং ঘেঁষা, তাই খুব সহজেই বাংলার শিশুদের ছবিকে আলাদা বৈশিষ্ট্যে চেনা যায়। বাংলার শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে। আমাদের বাংলাদেশের যে যারা শিল্প আছে তাদের শিল্পকর্ম সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো মূল্যায়ন, বহু নির্বাচনী প্রশ্ন, তোমরা লক্ষ্য করো। বাংলাদেশের ঋতুরাজ কোনটি? 1 নম্বর ক হেমন্তকাল, ক শীতকাল,
গ বসন্তকাল, ঘ গ্রীষ্মকাল। চারটার মধ্যে কোনটি উত্তর হবে বন্ধুরা? ঝটপট উত্তর দিয়ে ফেলো। হ্যাঁ অবশ্যই বসন্তকাল, উত্তর গ বসন্তকাল। এবার দুই নম্বরে দেখি, কোন সময় আমাদের দেশে অতিথি পাখি আসে? বন্ধুরা আমরা এর আগে জেনে গেছি অতিথি পাখি কখন আসে, দেখি অপশনে গ্রীষ্মকালে, হেমন্তকালে, নাকি বসন্তকালে, নাকি শীতকালে। হ্যাঁ বন্ধুরা তোমরা জেনে গেছো শীতকালে। এবার তৃতীয় নম্বর প্রশ্ন, তোমরা স্ক্রিনে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ, উদ্দীপকটাকে পড়ি দেখি। রানা ঝিলের ধারে গিয়ে দেখলো অনেকগুলো প্রজাপতি পানিতে পড়ে মারা গেছে, তা দেখে তার অনেক কষ্ট হলো, কারণ এক প্রজাপতিরা ফুলের পরাগায়ন ঘটায়, দুই প্রজাপতিরা দেখতে অনেক সুন্দর, তিন প্রজাপতিরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এখন নিচের কোনটি সঠিক? কতে আছে প্রজাপতিরা ফুলের পরাগায়ন ঘটায়, প্রজাপতিরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, খতে আছে প্রজাপতিরা দেখতে অনেক সুন্দর, প্রজাপতিরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, গতে আছে প্রজাপতিরা ফুলের পরাগায়ন ঘটায়, প্রজাপতিরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ঘতে আছে তিনটাই, প্রজাপতিরা ফুলের পরাগায়ন ঘটায়, প্রজাপতিরা দেখতে অনেক সুন্দর, প্রজাপতিরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাহলে নিচের কোনটি উত্তর দেখা যাক। সঠিক উত্তর গ, প্রজাপতিরা ফুলের পরাগায়ন ঘটায় এবং প্রজাপতিরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাহলে আমরা মূল্যায়ন পেয়ে গেছি শিক্ষার্থী বন্ধুরা। এবার ঝটপট ঝটপট বাড়ির কাজটি তোমরা লিখে নাও। এবারের শীত ঋতুকে তুমি কিভাবে উপভোগ করেছিলে তার বর্ণনা দিয়ে একটি অনুচ্ছেদ লিখে আনবে শিক্ষার্থীরা। বন্ধুরা তোমরা এটা লিখে নাও এবং এবারের শীত কিভাবে কাটিয়েছো সেটা সুন্দর করে অনুচ্ছেদ আকারে লিখে সংরক্ষণ করে রাখবে। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।